মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ছাত্রীভূমি সরকার। ভূমির প্রাপ্ত নম্বর 684। রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী ভূমি, পিতা সৌমেন্দ্র সরকার, পেশায় আদালতের কর্মী, মাতা হ্যাপি মণ্ডল সরকার, পেশায় পার্শ্ব শিক্ষিকা। ভূমি জানিয়েছে পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভালোবাসে সে। ভূমির প্রতিটি বিষয় আলাদা আলাদা শিক্ষক ছিল, তবে অঙ্ক তার বাবার কাছে করতেন। কি নাম তোমার? ভূমি সরকার। ভূমি, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? হ্যাঁ। কি রেজাল্ট হলো? 10th হয়েছে। কি রকম লাগছে? ভালোই লাগছে। দিনে কতক্ষণ পড়াশোনা করতে? আমি দিনের বেলায় পড়তাম, সারা দিনই পড়তাম, আর রাত্রিতে 12টা অবধি পড়েছি। আচ্ছা, তো পড়াশোনার জন্য কাউকে কোনো কিছু বলতে হতো? না না। হ্যাঁ না। তো এই যে রেজাল্ট, আমি তো ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, তো যাই হোক থেকেছি, করেছিলাম আশা। আমি পড়াশোনা ছাড়া যে টাইমটা বাঁচত আমি গল্পের বই পড়েই কাটিয়ে দিতাম। কতজন শিক্ষক ছিল? আমি ওরকমভাবে গুনিনি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক ছিল। অঙ্ক আমার বাবাই করিয়েছে। ভালো লাগছে? হ্যাঁ।